শনি চন্দ্রের বিষ দোষ আপনারা সবাই এই নামটা শুনেছেন আর আপনারা জানেনও যে শনি আর চন্দ্র যদি চার্টে একসাথে থাকে তাহলে এই কম্বিনেশানটাকে খুব বাজে কম্বিনেশান বলা হয় এর পেছনের লজিক কি কেন এই কম্বিনেশনটা বাজে জানবো আজকের ভিডিওতে শনি চন্দ্রের মানে স্যাটার্ন মুনের কনজাংশান এটা কেন অ্যাস্ট্রোলজিতে একটা বাজে কম্বিনেশন বলা হয় এটাকে আজকে মাইথোলজির রেসপেক্টে বুঝবো না তার কারণ যখনই মাইথোলজি কথাটা আসে একটা ডিবেট তৈরি হয়ে যায় অনেকের মধ্যে যে মাইথোলজি ঠিক মাইথোলজি ভুল এই রাইটার এটা বলেছে ওই রাইটার ওটা বলেছে তো আজকে না এই স্যাটার্ন মনের কম্বিনেশনটাকে প্র্যাকটিক্যালি যা আজকের রিয়ালিটি সেই রেসপেক্টেই বুঝবো যে কেন এই কম্বিনেশনটা বাজে আর আপনারা এটাকে রিলেটও করতে পারবেন আপনাদের প্র্যাকটিক্যাল লাইফের সাথে মিলিয়ে যে কেন স্যাটার মুনের কনজাংশানটাকে বাজে বলা হয় যদিও আমি পার্সোনালি তো এই কম্বিনেশানটাকে বাজে কনসিডার করি না বাট বেসিক্স অফ অ্যাস্ট্রোলজি হিসাবে যারা আপনি বিগিনার্স যদি আপনি অ্যাস্ট্রোলজি শেখেন তাহলে এই কম্বিনেশানটা বাজে দিয়েই আপনাকে শুরু করতে হবে কারণ এটাই শেখানো হয় তো দেখুন এই কম্বিনেশানটাকে কেন বাজে বলা হয় মুন প্ল্যানেটটা খুব ফাস্ট প্ল্যানেট মানে একটা রাশি থার্টি ডিগ্রির মুভমেন্ট কভার করে ওনলি আড়াই দিনে টু পয়েন্ট ফাইভ ডেজে থার্টি ডিগ্রি আর সেখানে স্যাটার্ন সোলার সিস্টেমের সানের থেকে অনেক দূরে আছে স্যাটার্নের স্পিড প্রচুর স্লো তো স্যাটার্ন এই সেম থার্টি ডিগ্রি কভার করে টু পয়েন্ট ফাইভ ইয়ার্সে মানে একজন থার্টি ডিগ্রি কভার করছে ওনলি টু পয়েন্ট ফাইভ ডেজে আর আরেকজন থার্টি ডিগ্রি সেম থার্টি ডিগ্রি কভার করছে টু পয়েন্ট ফাইভ ইয়ার্সে মুন স্লোয়েস্ট প্ল্যানেট আর স্যাটার্ন ফাস্টেস্ট প্ল্যানেট তো যখন এদের মধ্যে কম্বিনেশন হয়ে যায় একটা স্লোয়েস্ট প্ল্যানেটের সাথে একটা ফাস্টেস্ট প্ল্যানেট চলে আসে তখন প্রবলেমটা কী হয় আমাদের মাইন্ড হচ্ছে মুন তো মাইন্ড সময় চায় এই জিনিসটা তাড়াতাড়ি হয়ে যাক আমি এই জিনিসটা তাড়াতাড়ি পাই এইটাও তাড়াতাড়ি হোক ওটা তাড়াতাড়ি হোক সব কিছু আমরা তাড়াতাড়ি পেয়ে যাই আর স্যাটার্ন কি স্যাটন রিপ্রেজেন্ট করে কাল কাল মানে সময় আর সময় আমাদেরকে অ্যাকচুয়ালি দেখায় যে কতটা আমাদের রেসপন্সিবিলিটি নেওয়া উচিত একটা জিনিসে অ্যাকচুয়াল কতটা টাইম লাগে তো এই দুটো জিনিসের মধ্যে না একটা কনফ্লিক্ট হয়ে যায় কিসের মধ্যে কনফ্লিক্ট আমরা সব কিছু তাড়াতাড়ি চাইছি আর রিয়ালিটিটা খুব স্লো তার মানে এই ফাস্ট এক্সপেকটেশনের সাথে স্লো রিয়ালিটির একটা কলিশন হয়ে যায় এটাকেই রিপ্রেজেন্ট করে আর মুন যার জন্য সব থেকে বড় প্রবলেম এই কম্বিনেশানটা ক্রিয়েট করে কেন ক্রিয়েট হচ্ছে প্রবলেমটা দেখুন আমরা চাইছি জিনিসটা তাড়াতাড়ি হোক আর জিনিসটা রিয়ালিটিতে হচ্ছে স্লো তো এই তাড়াতাড়ির চক্করে না আমরা অনেক সময় কিছু শর্টকাট নিয়ে নিচ্ছি আর তখন স্যাটার্নের তো এইসব সব শর্টকাট পছন্দ না ও চায় খুব ডেডিকেটেড ডিসিপ্লিনড ওয়েতে পাংচুয়ালিটির সাথে আমরা প্রপার অর্ডার অ্যান্ড ওয়ে মেনটেন করে কাজটা করি তো যখনই এই কম্বিনেশানের জন্য একটা ডিস্টারবেন্স তৈরি হচ্ছে আর আমরা একটা শর্টকাট নিয়ে ফেলছি তখন স্যাটার্ন আমাদের পানিশমেন্ট দেয় আর তারপরে আমরা বলি শনিচন্দ্রের যোগটা দোষ এই বিষ বলে তো কিছু হয় না এইটা বিষের মতো কাজ করে কারণ আমরা অনেক সময় শর্টকাট নিতে চাই যেটা শনির পছন্দ না এটাই কারণ কেন অ্যাস্ট্রোলজি স্যাটার্ন মুনের কম্বিনেশনকে একটা বাজে কম্বিনেশন মানে এরকমই আরও ভিডিও দেখার জন্য দেখতে থাকুন লিসেন টু কসমোস